আসসালামু আলাইকুম, টিপস পয়েন্টে স্বাগতম। আমাদের আজকের আলোচনা, হাতের শক্তি বাড়াতে দুই ব্যায়াম। চলুন দেখে নেই কীভাবে সেই ব্যায়ামগুলো করবেন। কখনো কি ভেবেছেন সারাদিন আপনি কতবার হাতের ব্যবহার করেন? এটা হয়তো তেমন ভাবে গুনি না আমরা, তবে হাতছাড়া জীবনযাপনের কথা ভাবতেই কষ্ট হয়। কিছু রোগ রয়েছে যেগুলো হাতের গতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে, যেমন আর্থ্রাইটিস, ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ ইত্যাদি। হাতের জড়তা কাটাতে নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। এক, ফিস্ট হাত ও আঙ্গুলের জন্য একটি ভালো ব্যায়াম। এই সহজ ব্যায়ামটি আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতেই বসে করতে পারবেন। আপনার বাম হাতকে নিন, হাতকে একবার মুঠো করুন, আবার ছাড়ুন, 10 বার এভাবে করুন। এভাবে ডান হাতেও পদ্ধতিটি অনুসরণ করুন। ফিঙ্গার লিফট, এই ব্যায়ামটি আঙ্গুলের নমনীয়তা ও গতিশীলতা বাড়াবে। একটি সমতল টেবিলের ডান হাত রাখুন, এবার বুড়ো আঙ্গুলকে উঁচু করুন, এভাবে 5 সেকেন্ড থাকুন, এবার আঙ্গুলকে নিচে নামান। এভাবে প্রতিটি আঙ্গুলে এই পদ্ধতি অনুসরণ করুন, আবার বাম হাতে এই পদ্ধতি অনুসরণ করুন। প্রতি হাতে 10 বার থেকে 12 বার ব্যবহার করুন। আপনার জীবনকে সুস্থ ও সুখময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ও টিপস পেতে আমাদের টিপস পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং কোনো মতামত প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।